আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও এখনো অনেকটাই সুস্থ। আমার নাম শাহনাজ আক্তার, বয়স 28 বছর। আমি গত 3 তারিখে এই হসপিটাল ভর্তি হয়েছি। আমার তখন সমস্যা ছিল, গাড়ি ব্যথা ছিল, গাড়ি থেকে হাতে ব্যথা আসতো, তারপর মাজা থেকে দুই পায়ে ব্যথা চলে গেছে। এখন আল্লাহর রহমতে আগের চেয়ে অনেকটা ভালো আছি। আমার যখন ব্যথা ছিল তখন আমি হাঁটতে পারতাম, কিন্তু হাঁটা আমার কষ্ট হতো, পায়ে বারবার জিম জিম বা থাকতো। তখন এখন আল্লাহর রহমতে আগের চেয়ে ভালো। আমি এই ব্যথার জন্য প্রায় 3টা ডাক্তার দেখাইছি। আগে 3টা ডাক্তার দেখানোর পরে এখানে এসে স্যারকে বলার পরে স্যারে ভর্তি লিখছে, 15 দিনের আমি ভর্তি। আজকে থেকে 15 দিন ভর্তি থাকলাম। আমি আগে যে ডাক্তার দেখেছি তেমন উপকার পাই নাই, ওষুধ লিখছে, ওষুধে আমার কোনো কাজই হয় নাই, ব্যথা সারে না। দিন দিন দেখতেছি বাড়তেছে এই সমস্যাটা। এখন তো আল্লাহর রহমত ব্যথা তোই। আমার থেরাপি ম্যাডাম তো অনেক ভালো, আমার অনেক সেবা যত্ন করছে, অনেক হেরো অতুলনীয় পরিবেশ তো বলতে গেলে একরকম বাড়ির মতোই লাগে, অনেক ভালো পরিবেশ। এখানে কোনো যায় ঝামেলা নাই, নার্সগুলা সব সময় টাইম টেবিল মতো যা লাগছে ওষুধ বা যে কোনো সময় ডাকলে কাছে পাইতে সব মিলিয়ে ভালোই লাগছে, অনেক ভালো। আমার মতো যারা এই সমস্যায় ভুগতে আছে অন্যখানে না যায় আমি মনে করি এইখানে আসাটাই বেটার। সবাই এখানে স্যারের সাথে কথা বলুক, যোগাযোগ করো, এটাই বলি আর কি। কেন বলছে আমার উপকার আসছে এর জন্য আমি বলতে আছি, ওদের আসুক, আসলেই তো বুঝবো ব্যথা ব্যথা নিয়ে কি মানুষ বেঁচে থাকতে পারে, ব্যথা তো ব্যথা। সবাই সুফুল্লা স্যারের জন্য দোয়া করবেন, সবাই স্যার জানি আরো ভালোভাবে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে, স্যারে ভালো সবার চিকিৎসা দিতে পারে। আল্লাহর রহমতে স্যারের জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।